প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান থেকে। নবম শ্রেণীর বিজ্ঞানে আজকে আলোচনা করব আমি সপ্তম অধ্যায় থেকে, অর্থাৎ অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। তোমাদের এর আগে কত ক্লাসটা করা হয়েছে এই অধ্যায়ের পরই, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে অ্যাসিড সম্বন্ধে, হ্যাঁ, সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড। তোমরা গত ক্লাসটা দেখলে হয়তো বুঝতে পারবো যে আমরা কত পর্যন্ত আলোচনা করছিলাম, অর্থাৎ যেহেতু বই থেকে আলোচনা করতেছি, তোমরা সাথে বইটা রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে একশো আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করছি। হ্যাঁ, তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে অ্যাসিডের অপব্যবহার, আইনকানুন এবং সামাজিক প্রভাব। অর্থাৎ অ্যাসিড কী কী কাজে কাজ করলে মানুষের কোন কোন কাজ করলে ক্ষতি হয় বা কী করলে মানুষের ক্ষতি সাধিত হয় সেই সম্বন্ধে আলোচনা করা হবে। আর অ্যাসিডের আইন কানুন, অর্থাৎ এই অ্যাসিড দ্বারা মানুষের যে ক্ষতি হয়, অর্থাৎ কেউ যদি এই অ্যাসিড দ্বারা কাউকে ক্ষতি সাধন করে সেই হিসেবে কী আইন কানুন আছে এবং এর ফলে সমাজে আমাদের সমাজে কী ধরনের প্রভাব পড়ে সেই সম্বন্ধে, ঠিক আছে। তাহলে আমাদের এই পৃথিবীতে আমাদের সব সমাজেই কিছু কী হয়, খারাপ মানুষ থাকে, অর্থাৎ অনেক ভালো মানুষের মধ্যে আবার কিছু খারাপ মানুষও থাকে, ঠিক আছে। তো এই জন্য যে সমাজের দুই একজন খারাপ বা নিষ্ঠ চরিত্রের মানুষ থাকে, আমাদের সমাজেও সেরকম আছে, তারা নিজেদের প্রতিহিংসা মিটাতে মানুষের শরীরে অ্যাসিড ছুড়ে ভয়ানক অপরাধ করে থাকে। তাহলে অ্যাসিড ছোড়ার ফলে মানুষের কী হয়, সম্পূর্ণ শরীর ঝলসে যায়। তারপরে মুখমণ্ডলে অ্যাসিড ছড়লে আমাদের কী হয় যে আমরা এখন অর্থাৎ মানুষকে চেনাই যায় না, কারো মুখে যদি অ্যাসিড মারা হয় তাকে এখন আমরা স্বাভাবিক অবস্থায় যেরকম দেখি, অ্যাসিড মারলে তার একদম চেহারা বিকৃত হয়ে যায়। হ্যাঁ, এই কারণে এই অ্যাসিড সন্ত্রাসের শিকার হন তারা তাদের বিকৃত চেহারা, অর্থাৎ যে সমস্ত লোক এই অ্যাসিড সন্ত্রাসের শিকার হন তারা কী হয় যে যেহেতু তাদের চেহারা এমন বিকৃতি হয় যেটা সে যদি আয়না নিজেকে দেখে তাহলে সে নিজেকেই চিনতে পারে, এজন্য তার ভিতরে একটা ঘৃণা চলে আসে এবং এই ঘৃণা চলে আসার ফলে মানুষজন কী করে, অনেক মানুষই দেখবা তোমরা যে অ্যাসিড ছুটছে তার চেহারা বিকৃত হয়ে গেছে, পরে সে আত্মহত্যা করছে। এরকম আমরা তুমি পত্রিকায় অথবা টেলিভিশন দেখলে আমরা এগুলো প্রায় দেখতে পাই, তাই না। তাহলে এই যে অ্যাসিড নিক্ষেপের ফলে যে আমাদের যে ক্ষতি হয় বা আমাদের যে সমাজে যে তোমার আমরা দেখি যে মানুষের যে চেহারা বিকৃতি হয় এর ফলে তারা যে আত্মহত্যা করে, এই আত্মহত্যার ফলে শুধু যে তারই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না কিন্তু, অর্থাৎ এই অ্যাসিড ছোড়ার ফলে, অর্থাৎ যে অ্যাসিড ছোড়ে তারও কী হয়, আমাদের যে এখানে আইন কানুন আছে আইন কানুন হিসেবে তাদের সাজা হয়, সাজা হওয়ার ফলে সেও কী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়। তাহলে কী হচ্ছে যে অ্যাসিড ছোড়ার ফলে যে অ্যাসিড ছড়লো তারও কিন্তু জীবনের কঠোর পরিণতি নেমে আসে। আবার যাকে অ্যাসিড ছোড়া হয়েছে, মনে করো কোনো গৃহবধূকে, এরকম বলা হচ্ছে যে কোনো গৃহবধূকে যদি অ্যাসিড ছড়লো তাহলে কী হয়, সে যদি আত্মহত্যা করে, তাদের পরিবারে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কী হয় যে বাচ্চা কাচ্চা দেখাশোনা করা লোক থাকবে না, সেই হিসেবে কী হয় যে সব দিক দিয়েই ক্ষতি, যে ছড়ে তারও ক্ষতি আর যাকে ছোড়া হয় তার তো ক্ষতি, ঠিক আছে। তাহলে দেখো এখানে তাদের বেশিরভাগই, অর্থাৎ এই যে যে অ্যাসিডে অ্যাসিড নিক্ষেপের শিকার হয় তার মধ্যে বেশিরভাগই হচ্ছে স্কুল কলেজের ছাত্রী অথবা গৃহবধূ। তাহলে অ্যাসিড সন্ত্রাসের কারণে
এই সম্ভাবনাময় এবং মেধাবী ছাত্রীদের পড়াশোনা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আবার গৃহবধূরা এর শিকার হলে পুরো পরিবারে নেমে আসে দুর্বিষহ জীবন। তাই অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকে ও এই ব্যাপারে কে সচেতন করতে হবে। তারপরে আসব যে শাস্তির কথা তো একটু বললামই, হ্যাঁ, তাহলে এখানে শাস্তির কথা বলছে। দেখো যে অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ বাংলাদেশ নারী এবং শিশু নির্যাতন আইন কত সালে হয়েছে, 1995 সালে আইন হয়েছে যে এই অ্যাসিড ছোড়ার ফলে তার যে অ্যাসিড ছুড়বে তার হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডও হতে পারে। তাহলে যে অ্যাসিড ছুড়ে সে একদিকে যেমন অন্যের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, অন্যদিকে নিজেও কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে পারছে না, হয়তো বাকি জীবন জেলখানায় বন্দি জীবন কাটাতে হবে। তাই আমাদের সব মানুষকে অ্যাসিড ছোড়ার ভয়াবহতার কথা বোঝাতে হবে। তাহলে যারা সাধারণত সাধারণ মানুষের কাছ থেকে এত সহজে, অর্থাৎ এই যে যে অ্যাসিড ছোড়া হয় তো অ্যাসিডটা পায় কোথা থেকে, হ্যাঁ, তাহলে এই জিনিসটাও আমাদের করতে হবে যে যেখান থেকে অ্যাসিড পায় সেই উৎসটাকে আমাদের চিহ্নিত করতে হবে। অর্থাৎ সেখান থেকে যে যারা অ্যাসিড বিক্রি করে তাদের বোঝাতে হবে যে আমাদের যত্রতত্র অ্যাসিড বিক্রি করা যাবে না। বলা হয়েছে সাধারণ মানুষের কাছে এত সহজে অ্যাসিড বিক্রি করে তাদেরকেও সতর্ক হতে হবে কিংবা তাদেরকেও শাস্তি দিতে হবে। তাহলে একই সাথে কেউ অ্যাসিড দিয়ে আক্রান্ত হলে তাকে কিভাবে প্রতিরক্ষা, আবার এই সম্বন্ধেও একটু সচেতন হতে হবে। কেউ যদি অ্যাসিডে আক্রান্ত হয় তা সে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ আমরা এটা মনে সবাই জানি, তারপরেও না জানলে অনেকেই যারা জানো জেনে রাখো যদি অ্যাসিড কেউ যদি কাউকে যদি অ্যাসিড ছোড়া হয় অর্থাৎ যেখানে অ্যাসিড লাগবে সেখানে যদি আমরা সাথে সাথে পানি দিয়ে ধুয়ে দিই বা পানি ঢালতে থাকি তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হবে। তারপরে দেখো নির্দেশক ব্যবহার করে কীভাবে বস্তুর অম্লত্ব এবং ক্ষারত্ব চিহ্নিত করা যায়, আমরা সেই সম্বন্ধে একটু জানি যে নির্দেশক ব্যবহার করে বিভিন্ন ধরনের অম্লত্ব এবং ক্ষারত্ব শনাক্তকরণের ব্যাপারে আমরা এখানে একটু পরীক্ষা দিছে যে পরীক্ষা করব যে পরীক্ষার জন্য কী কী ধরনের উপকরণ নিছে সেই উপকরণগুলো দেখা বলছে যে আমরা টুথপেস্ট অর্থাৎ আমরা যে দাঁত মাজার জন্য ব্যবহার করি, লিটমাস কাগজ, বিকার বা কাঁচের বোতল বা গ্লাস, তারপরে ফুলের নির্যাস, নারানি পানি এবং চিমটা, এই উপকরণগুলো আমরা নিব। এখন এই উপকরণগুলো দিয়ে আমরা কীভাবে পরীক্ষা করতে পারি সেই জিনিসটা দেখো পদ্ধতি। তাহলে পদ্ধতি প্রথমে আমরা বিকারে 4-5 গ্রাম টুথপেস্টের পদার্থ টুথপেস্ট পদার্থ নেব, তারপরে হলো 5-10 শেষে বিশুদ্ধ পানি যোগ করব এবং যোগ করে তারপরে কি ভালোভাবে নেড়ে দিয়ে মিশ্রণ করব। তারপর মিশ্রণ করার ফলে এবার এই মিশ্রণটাকে কিছু সময় রেখে দিব, তারপরে সে এবার সিমটা দিয়ে প্রথমে নীল লিটমাস কাগজ বিকারের মধ্যে ডুবাই, এই সময় এর রং পরিবর্তন হয়েছে কিনা এটা আমরা লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করলে কী দেখব আমরা, একইভাবে আমরা কী কী দেবো যে আমরা নীল লিটমাস দেব প্রথমে, এই সময় এর বর্ণ পরিবর্তন হলো কিনা লক্ষ্য করি, তারপরে হচ্ছে লাল লিটমাসও এখানে ডুবাবো, কিন্তু একটু পরে লক্ষ্য করলে দেখা যাবে লাল লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে নীল হলো আর নীল লিটমাসে কোনো পরিবর্তন হলো না। হ্যাঁ, তাহলে এ থেকেই বোঝা যায় যে টুথপেস্টে আমাদের কী আছে, ক্ষারীয় পদার্থ আছে। তাহলে এইটাই হলো আমাদের এখানে আমরা একটু পরীক্ষা দেখলাম যে আমরা অম্লত্ব বা ক্ষারত্ব কীভাবে শনাক্ত করতে পারি। তারপরে আমরা দেখব হচ্ছে অ্যাসিডের কারণ, এই যে আমরা এখন তো ম্যাক্সিমাম জিনিসই, হ্যাঁ, আর তা যেহেতু এখন বিশুদ্ধ খাবার পাওয়া দুষ্কর, সেই জন্য আমাদের বিশেষ করে খাবার থেকে সব ম্যাক্সিমাম অ্যাসিডিটির কারণ হয়। তাহলে সে পাকস্থলিতে অ্যাসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন,
যে কি কারণে আমাদের এই অ্যাসিডিটি হচ্ছে এবং সেই অ্যাসিডিটি নিবারণের জন্য আমরা কি ধরনের খাবার নির্বাচন করতে পারি। তাহলে অ্যাসিডিটির কারণ তাহলে পাকস্থলীতে খাদ্য হজমের জন্য আমরা এর আগে ক্লাসে আমরা জানছি যে আমরা খাদ্য হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের দরকার হয় এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি হয় পাকস্থলীতে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। আমাদের সবারই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এবং সেটি নিজে থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয়। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেই অবস্থাকে আমরা পাকস্থলীর অ্যাসিডিটি বলি। তাহলে এখন প্রশ্ন হলো কখন এবং কেন বেড়ে যায়, সেই প্রশ্নগুলো আমরা জানবো যে কী কী কারণে অ্যাসিডিটি বেড়ে যায়। ঠিক আছে, পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ কী কী কারণে পরিমাণ যার মধ্যে বেড়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্যদ্রব্য। অর্থাৎ এই যে আমাদের যে অ্যাসিডিটি বেড়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে খাদ্যদ্রব্য। অর্থাৎ খাদ্যদ্রব্য ছাড়াও আমরা পরে দেখব যে যদি আমাদের রাতে কম ঘুম হয়, হ্যাঁ, অথবা আমরা দুশ্চিন্তা করি, সে কারণে অনেক সময় অ্যাসিডিটি বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে আমরা যেসব পানীয় আর রসের ফলের রস পান করি, আমরা যেসব পানীয় মানে কোমল পানীয় বিভিন্ন পেপসি খাই, সেভেন আপ খাই, পানীয় জাতীয় পদার্থ এবং হচ্ছে ফলের রস, এগুলো প্রায় হচ্ছে অম্লধর্মীয়, কাজেই এইসব পানীয় বেশি মাত্রায় খেলে অথবা খালি পেটে খেলেও অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তারপরে হচ্ছে বেশি ভাজা পোড়া, যেমন আমরা কি ভাজা পোড়া অথবা ভাজা পোড়া না হলেও ভাজা পোড়া না খেলে আমরা মশলা বেশি ব্যবহার করি, সেগুলো আমাদের ওইদিকে নজর রাখতে হবে যেন আমরা বেশি ভাজা পোড়া না খাই। তারপরে হচ্ছে মশলা জাতীয় বেশি খাবার না খাই। তারপরে হচ্ছে চর্বি জাতীয় অর্থাৎ তৈলাক্ত খাবার আমরা যেন না খাই। অর্থাৎ এই সমস্ত জিনিস থেকে আমরা যদি দূরে থাকতে পারি তাহলে আমাদের অ্যাসিডিটির পরিমাণ কমে যাবে। তাহলে বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা দেওয়া খাবার, চকলেট, এগুলো থেকেও অ্যাসিড তৈরি। খাদ্য ছাড়াও আরও কিছু কারণে অ্যাসিডিটির কারণ হতে পারে। আগে যেটা বললাম যে এই খাবার খাদ্য ছাড়াও আমরা বলছিলাম দুশ্চিন্তার কথা বললাম, আবার কম ঘুমানোর কথা বললাম, আবার এরকমও হয় যে সময় মতো না খেলে, সময় মতো না খেলেও অ্যাসিডিটি হতে পারে। তাহলে আমরা এই পর্যন্ত যে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন পর্যন্ত দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে এই অ্যাসিডিটি থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে, পরে আমরা অ্যাসিডিটি থাকতে কীভাবে মুক্তি পেতে পারি সেগুলো সম্বন্ধে জানবো।